শাকিব শুধু ঈদে সিনেমা রিলিজ করে, ও যদি স্টার হয় ঈদের পরও যে সপ্তাহগুলো থাকে তাহলে সিনেমাগুলো কিভাবে টিকবে? তো ঈদের জন্য ছবি বানিয়ে প্রযোজক কাবার, আমি রিস্ক কাবার, সিনেমা হলের যারা তারা কি হাওয়া খেয়ে বাঁচবে? হেরে গেলে সবার টিকিট দিতে হবে, সিনেমা দেখাতে হবে, খাওয়াতে হবে, এটি ছিল আমাদের বাজি। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। একটা সময় খুব দাপিয়ে কাজ করেছেন, বিশাল ব্যস্ততা গেছে, ঈদ আসতে দেখা গেলো আপনাদের সর্বাধিক সিনেমা মুক্তি পেত, তখন আপনারা যে ওই উৎসব আমেজটা যে কাজ করতেন, এখন সেইটা কি ফিল করেন? মানে মিস বলতে কি, আগে যে উৎসাহ নিয়ে সবাই ছবি দেখতে যেত, বা আমরাও যখন ঈদ আসবে বাংলা সিনেমা দেখবো যে উৎসাহটা, সেই উৎসাহটা এখন খুব একটা নাই বললেই চলে। কারণ আমাদের আগে একটা বাজেটই থাকতো, ঈদ আসবে সিনেমা দেখবো, বা কারোর সাথে যদি আমরা কোনো বাজি ধরতাম যে বাজিতে যদি কেউ হেরে যাবে তখন তাকে বলা হতো হেরে গেলে সবার টিকিট দিতে হবে, সিনেমা দেখাতে হবে, খাওয়াতে হবে, এটি ছিল আমাদের বাজি। এবং মানে যেটাই হতো, আমরা যদি কোনো কিছুতে ম্যাচ ধরতাম, কেউ হারতো জিততো, সিনেমা বাজি রাখতাম যে সিনেমা দেখাতে হবে, যে সবকিছু কেন্দ্রটা আমাদের ছিল বিনোদনের সিনেমা। তো সেই সিনেমাটা মানে আমরা মিস করি এই কারণে যে এখন সিনেমা আসলে ঈদের ছবি শুধু শাকিব খানের ছবি আসে, সেই ছবি অপেক্ষায় সিনেমা হল বসে থাকে। শাকিব শুধু ঈদে সিনেমা রিলিজ করে, ও যদি স্টার হয় ঈদের পরও যে সপ্তাহগুলো থাকে তাহলে সিনেমাগুলো কিভাবে টিকবে? তাদের জন্য তো ছবি বানাতে হবে, শুধু ঈদের জন্য ছবি বানিয়ে আমি রিস্ক কাবার, মানে আমার প্রযোজক কাবার, আমি রিস্ক কাবার, সিনেমা হলের যারা তারা একটা বছর কি করবে, তারা কি হাওয়া খেয়ে বাঁচবে? এই জন্য তারা হিন্দি ছবির প্রতি ঝুঁকছে। তা আমরা কি ওই জিনিসটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি যে কিছু বাজেট কম করে হলো যেন আরো কিছু প্রোডাক্ট বের হয়, তাহলে যেন সিনেমা হলগুলো টিকে থাকে, এটাই হলো আমাদের কাজ। দীর্ঘ কেরি আপনি দেশীয় তারকাদের সাথে অভিনয় করেছেন, আপনার যে সহশিল্পী ছিল বা অভিনেত্রী ছিল আমাদের দেশি তারকাই ছিল। এখন এই যে শাকিব ভাইয়ের কথা বললেন যে আমাদের এখন একমাত্র সুপারস্টার, যার সাথে আপনি প্যারালাল ক্যারেক্টার বলেন কিংবা আপনি মেন স্ট্রিমে ছিলেন, সহ অভিনেতা হিসেবে অনেকগুলো সিনেমাতে কাজ করেছেন, সে কিন্তু এখন বাইরে দেশের অভিনেত্রীদের সাথে কাজ করছে, এই বিষয়টা কিভাবে দেখেন? এটা ওর কোয়ালিটিতেও করেছে, আর এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করব যে বাইরের ছবি ও করছে, এটা সবার পলিসি এক না। আমার পলিসি ছিল আমার মতো, আমার পলিসি আমি আমার বাংলা ছবি করব। আমি অনেক অফার পেয়েছিলাম, কলকাতার অনেক ছবি পেয়েছিলাম, আমি করিনি। এই কারণেই করিনি যে যেখানে আমি বাংলাদেশে সময় দিতে পারছি না সে জায়গায় আমি কলকাতা একটি ছবির জন্য এক মাস সময় দেব, আমি সেখানে বাংলাদেশে তিনটি ছবি করতে পারছি, আমার এটা প্রয়োজন। আমি বাংলা ছবি আমি করব, আমি বাংলা প্রযোজকদের আমি অনেক প্রযোজক আমি বানিয়েছি যারা কখনো ছবি করার সুযোগ পায়নি বা সাহসও করতে পারেনি, তারা সহযোগিতা পেয়েছে বিধায় তারা প্রযোজনা সংস্থা খুলতে পেরেছে, আমরা এগুলো তৈরি করেছি। এখন হয়েছে কি, ওই প্রযোজনা সংস্থাগুলো সব আস্তে আস্তে এক এক করে ধ্বংস হয়ে গেছে, কারণ লস দিতে দিতে তাদের অবস্থা এখন এমনই হয়েছে, তারা আর ছবি বানাতে উৎসাহী পাচ্ছে না।